এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা সম্পর্কে শেখানো হয়ে থাকে। প্রত্যাশা প্রজেক্ট থেকে আমরা ইউরোপ ফেরত বাংলাদেশি অভিবাসীদেরকে এই ট্রেনিংটা দিয়ে থাকি। এই ট্রেনিংয়ে ব্যবসায় উদ্যোগ, উদ্যোক্তা, বিজনেস সিলেকশন প্ল্যান, একটা বিজনেসের শর্ট অ্যানালিসিস প্ল্যান, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যান, মার্কেটিং ম্যানেজমেন্ট প্ল্যান সহ আরও অনেক ব্যবসায়িক খুঁটিনাটি বিষয় সম্পর্কে শেখানো হয়ে থাকে। প্রত্যাশা প্রজেক্ট থেকে যারা মাইক্রো বিজনেস সাপোর্টটা পেয়েছেন, আমরা আশা করছি এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে তারা ব্যবসা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন, ব্যবসা পরিচালনা সম্পর্কে শিখতে পারবেন, তাদেরকে যে মাইক্রো বিজনেস সাপোর্টটা দেওয়া হচ্ছে সেই ব্যবসাটা তারা ভালোভাবে পরিচালনা করতে পারবেন, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অর্জন করতে পারবেন এবং সর্বোপরি ইকোনমিক্যালি রিইন্টিগ্রেটেড হতে পারবেন সোসাইটিতে। আমি যে ট্রেনিংয়ে আসছি, ট্রেনিংয়ে এসে আমি অনেক কিছু শিখতে পারছি, যে ব্যবসা কীভাবে করলে লস হবে না, ব্যবসার পরিকল্পনা, ব্যবসার সহযোগিতা, আর্থিক এ ধরনের অনেক কিছু বুঝতে পারছি, শিখতে পারছি। যেমন একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে জীবনে বিপদ আসতে পারে, লস হইতে পারে, এই জন্য আমার এই ব্যবসার পাশাপাশি আমি একটা ছোটো ব্যবসা করতেছি। ব্যাংক থেকে কীভাবে লোন নেওয়া যাবে, বিপদ আসলে কীভাবে সহযোগিতা করা যাবে, ব্যবসা কীভাবে দাঁড়া করা যাবে, স্টাফদের সাথে কীভাবে কথা বলতে হবে, তারপরে কাস্টমারের সাথে কীভাবে ড্রিঙ্কস করতে হবে, তাদের সাথে কীভাবে আচরণ করতে হবে, একটা দোকান কোথায় দিলে ভালো চলবে, একটা পজিশন দেখতে হবে, এইগুলো এভরিথিং সব শিখে আমি খুবই উপকৃত। আমি ট্রেনিংয়ে অনেক কিছু শিখছি, ব্যবসা করলে কী কী সিচুয়েশন লাগে, ব্যবসা করলে স্থির ঠিক করা লাগে, কীভাবে আমি ব্যবসা করবো, কোন ব্যবসা করলে আমি লাভ হবো, কোন ব্যবসা করলে আমি লস খাবো, কোন পজিশনে দোকান নেওয়া যায়, ওখানে দোকান দিলে আমার এই মালটা মার্কেটে খাইবে কি না, এরকমের অনেক কিছু আমার শিখছি এই জায়গায় এসে। দোকান দেওয়ার পরে আমি কীভাবে দোকানটা পরিচালনা করবো, কীভাবে আমি লোকরা কোন কর্মচারী রাখলে আমাদের লোক দক্ষতা কর্মচারী রাখতে হইবে, ভালো পাল্লাপাত রাখতে হইবে যাতে আমার লস না হয়, প্লাস আমাদের নিজের সিচুয়েশন ঠিক রাখতে হইবে, ব্যবসার পজিশন ঠিক রাখতে হইবে।